জুলিয়েট, এই বাস স্টপে তুমি একা একা বসে কি করছো? তুমি কি চিন্তিত? হ্যাঁ রোমিও, আমি বাজের জন্য অপেক্ষা করছিলাম, একটু সামনে যাব। কিন্তু কেন যদি বাজ আসছেই না, তো কি করব? চলো না আমার সঙ্গে একটু হাঁটবে। ঠিক আছে জুলিয়েট, চলো আজকে আমি তোমার সঙ্গে হাঁটব কিছুটা সময়। জুলিয়েট, তুমি আজকাল আমাকে ফোনই দাও না। তুমি কি আমার ওপর অভিমান করে আছো? কেন, কি কারণে বলো তো। না রোমিও, তোমার উপর আমার কোনো অভিমান নেই। তোমার উপর আমি রাগ করতে পারি, কেন না? কেন না, কি কারণ, কি কারণ জুলিয়েট বলো না প্লিজ। হ্যাঁ রোমিও, তুমি বোঝো না, আমি তোমাকে অনেক মিস করি। আমি তোমার জন্য অনেক ওয়েট করি, আমি তোমাকে নিয়ে অনেক ভাবি। তুমি কি বোঝো না? কেন কেন জুলিয়েট, কি বলছো তুমি? তুমি কি প্রেমে পড়ে গেছো কারো নাকি? বলো তো, তুমি কার প্রেমে পড়েছো? হ্যাঁ, ঠং করছো না? যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমি বুঝতে পারছো না যে কাকে বলছি? না, আমি বুঝতে পারছি না জুলিয়েট, তুমি একটু বলো না নামটা প্লিজ। জানি না, আমি বলতে পারবো না। ঠিক আছে, মাঠে বলো তো, কে কাকে ভালোবাসি? বলবো, লজ্জা করছে আমার, বলবো। হ্যাঁ হ্যাঁ, লজ্জাবতী জুলিয়েট, বলেই ফেলো তোমার কথাটা। হ্যাঁ বলছি, সেটা হলো আমার না তোমাকে ভীষণ ভালো লাগে। আর তারপর? আর আমি তোমাকে ভীষণ পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আর তারপর বলো বলো, বলতে থাকো। আর আমি না তোমাকে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যাও, আমার খুবই লজ্জা করছে কিন্তু। আই লাভ ইউ রোমিও। আই লাভ ইউ টু জুলিয়েট।